আসসালামু আলাইকুম কৌদল প্রেমী ভাই বোনেরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে আপনার কবুতরকে শীতের যত্ন নেবেন, কোন কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না। তো সামনে শীত আসছে কিংবা এসে গিয়েছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করুন। তাহলে যেটা হবে, আমি যখন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো দিব, তো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে কবুতর কিন্তু একটি বন্য পাখি, মানে জঙ্গলের পাখি। তো এটিকে নিয়ে কিন্তু বেশি বাড়াবাড়িও করা যাবে না, কারণ জঙ্গলে কিন্তু অনেক ধরনের পাখি থাকে। তো তারা কিভাবে থাকছে, তো অতিরিক্ত বাড়াবাড়ি করলে কিন্তু কবুতরের লাভের জায়গায় কিন্তু ক্ষতিও হতে পারে। তো এই জন্য কোন কোন কাজগুলো করবেন এবং কোনগুলো করবেন না, তো এগুলো এখন আমি আপনাদেরকে জানাবো। সো শীতের মধ্যে আপনার কবুতরের খাবার তালিকার মধ্যে সরিষাটা এবং আপনার কবুতর যদি কুসুম ফুলের বীজ যদি খায় তাহলে এটা রাখবেন, অবশ্যই সরিষাটা রাখতে চেষ্টা করবেন, কারণ এটি একটি তৈলজাতীয় একটি খাবার, শস্য দানা, এটাকে আপনারা খাওয়াতে চেষ্টা করবেন সরিষা। হ্যাঁ, এটা আপনারা রাখতে চেষ্টা করবেন, এতে আপনার কবুতরের শরীরটা কিন্তু একটু গরম থাকবে। তো এরপর নেক্সট হচ্ছে যে আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চটের বস্তা, এগুলো আপনারা চালের ব্যাগের সাথে পাবেন। তো এগুলো হচ্ছে চটের বস্তা, এগুলো দিয়ে আপনি আপনার খাঁচাটাকে ঢেকে রাখতে পারবেন, মাপ মতো কেটে এরপর আপনি আপনার খাঁচাটাকে ঢেকে রাখবেন, যাতে সরাসরি কোনো বাতাস আপনার খাঁচার মধ্যে না প্রবেশ করতে পারে। হ্যাঁ, তো এমন ভাবে ঢাকবেন না যে তারা যাতে অক্সিজেন নিতে যাতে কোনো সমস্যা হয়, কারণ কবুতর কিন্তু একটি প্রাণী, তাদের কিন্তু অক্সিজেন গ্রহণ করতে হয় এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু ত্যাগ করতে হয়। এই জন্য কিছুটা অংশ একটু ফাঁকা রাখবেন যাতে তারা অক্সিজেন গ্রহণ করতে পারে। আর এমন ভাবে ঢাকবেন না যে তাদের যে ড্রপিং, যে বৃষ্ঠাগুলো আছে, এগুলোর গন্ধটা যাতে খাঁচায় থেকে যায়। তো তাদের যদি গন্ধটা যদি খাঁচায় থেকে যায়, এটা কিন্তু একটি অস্বাস্থ্যকর একটি পরিবেশ। হ্যাঁ, এগুলো কিন্তু একটু অস্বাস্থ্যকর একটি পরিবেশ হয়ে যাবে, এই জন্য একটু ফাঁকা রাখতে হবে যাতে তারা অক্সিজেন গ্রহণ করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে শীতের সময় দেখা যায় যে সূর্যটা কিন্তু একটু দেরি করে ওঠে। তো যখন সূর্যটা উঠবে, তো তখন আপনি তাদেরকে যদি কবুতর ছেড়ে পালন করেন, তাদেরকে একটু রোদে ছাড়বেন, তারা কিন্তু একটু শরীরটাকে একটু গরম করে নিতে পারবে। আর যদি না ছেড়ে পালন করেন, তা খাঁচায় করে তাদেরকে একটু রোদে রাখবেন। হ্যাঁ, রোদে রাখলে কিন্তু তাদের শরীরটা কিন্তু একটু সতেজ থাকবে এবং একটু গরম থাকবে, একটু রোদে রাখতে চেষ্টা করবেন, এতে আপনার কবুতরটা কিন্তু খুবই সুস্থ থাকবে এই শীতেও। এরপর হচ্ছে আপনি তাদেরকে যে খাবারগুলো দেন, খাবারগুলো আপনি রোদে ভালোভাবে শুকিয়ে এরপর দিতে চেষ্টা করবেন, যাতে কবুতরের খাবারগুলোতে ফাঙ্গাস না থাকে এবং খাবারগুলো যাতে একটু শুকনো থাকে। হ্যাঁ, আর খাবার যে পানির বাটিগুলো রয়েছে, এগুলো আপনি পরিষ্কার করে দিতে চেষ্টা করবেন। আর পানির বাটিগুলো আপনি প্রতিদিনই পানি পাল্টিয়ে এরপর দিবেন, মানে চেঞ্জ করে দিবেন পানিগুলো, যাতে একবেলার পানি অন্য বেলা না খায় কবুতর। তাছাড়া কবুতরের খাঁচাটা 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করবেন, মানে 2 থেকে 3 দিন পরপরই অবশ্যই পরিষ্কার করতে হবে। আর আমাকে মাঝে মাঝে অনেকেই বলে যে ভাই শীতে কবুতরকে গোসল করতে দিতে পারবো কিনা। তো শীতে আপনি কবুতরকে গোসল করতে দিতে পারবেন, যদি তারা নিজের ইচ্ছায় গোসল করে, মানে স্বইচ্ছায় গোসল করে। আপনি কবুতরকে পানি দিবেন সামনে, যদি তারা গোসল করতে চায় তাহলে আপনি গোসল করতে দিবেন, আর রোদ থাকাকালীন সময় আপনি গোসল করতে দিতে চেষ্টা করবেন। তারা যদি নিজে গোসল করে, তাদেরকে আপনি গোসল করাবেন, কিন্তু আপনি নিজে কখনো হাত দিয়ে তাদেরকে গোসল করাবেন না, তাদের ইচ্ছা মতো তারা গোসল করবে। আর অনেকেই বলে যে ভাই পটাশ মিশ্রিত পানি যদি কবুতর খায় তাহলে কি কবুতর কোনো সমস্যা হবে কিনা, না এতে কোনো সমস্যা হবে না। আর আমি দেখেছি যে অনেকেই খাঁচার মধ্যে 60 থেকে 100 পাওয়ারের লাইট দেয়, তো এটার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি নিজেও লাইট দেই না। আসলে লাইট দিলে তাদের কিন্তু ঘুমের ক্ষতি হয়। হ্যাঁ, এই জন্য আমি আসলে এটা বলতে পারবো না যে অনেকে লাইট দেয় আবার অনেকে লাইট দেয় না, এটা আপনার ইচ্ছা আপনি দিবেন কিনা। তো এতক্ষণ আমি যা যা বললাম এতটুকুই যথেষ্ট আপনার কবুতরকে শীতে সুস্থ রাখার জন্য। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ভিডিও নিচে থাকা লাল বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।